নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনি যদি অনলাইনে বিডিও কিংবা এসটিও সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, তো আপনি কি করে আবেদন করবেন আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আপনাদেরকে যে কোনোটা ব্রাউজার ওপেন করতে হবে, পরপরে সেখানে টাইপ করবেন ভিডিও ইনকাম সার্টিফিকেট। প্রপার্টি এরকম পেজটা ওপেন হবে, হওয়ার পর ওয়েস্টবেঙ্গল ই ডিস্ট্রিক্ট এরকম করে ক্লিক করতে হবে। এবার এরকম পেজটা ওপেন হবে বন্ধুরা, হওয়ার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচারা দেবেন, দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করবেন। তো আপনার যেহেতু প্রথমবার, তো নিউ রেজিস্ট্রেশন ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় পরে ভিডিওতে আপনাকে দেখাবো, তবে আজকে আমি লগ ইন করার পরে আপনাকে দেখাচ্ছি। এবার এখানে ক্যাপচারা দিয়ে দেবো। এবার লগ ইনে ক্লিক করব, তারপর একটু সময় লাগবে বন্ধুরা। এবার এরকম পেজ ওপেন হবে, হওয়ার পরে যে সার্টিফিকেট রয়েছে এর উপরে আপনি ক্লিক করুন। করার পরে এছাড়া দেখতে পাচ্ছি ইনকাম সার্টিফিকেট, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে বন্ধুরা এগুলো ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে, কি কি ডকুমেন্টস লাগছে, কত ফি লাগবে। আর আপনি সিএসসি সেন্টার থেকে করেন তো 20 টাকা লাগবে, আর নিজে থেকে করলে কিন্তু কোনো ফি লাগবে না। এবার চেকবক্সটা টিকমার্ক করে দেওয়ার পরে আপনাকে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। এবার এখানে মিস্টার মিসেস আপনার যেটা সেটা আপনি লিখবেন, তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম পরে আপনি লিখে দেবেন, ঠিক আছে। তারপর এখানে ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে বন্ধুরা এখানে আধার নাম্বার যদি থাকে তো দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আর এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে বন্ধুরা নিচে দিয়ে চলে আসুন, এখানে অলরেডি ইন্ডিয়া রয়েছে, ওয়েস্টবেঙ্গল রয়েছে, এখানে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তারপর বন্ধুরা এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করুন, তারপর এখানে রুরাল কি উরবান সেটা সিলেক্ট করুন, তারপর এখানে ব্লক কি মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করুন, তারপর এখানে ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করুন। তারপরে আপনি চাইলে গ্রামের নাম লিখতে পারেন, পোস্ট অফিস লিখতে পারেন, তো না লিখলে কোনো অসুবিধা নেই। আর এখানে বন্ধুরা আপনি আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবে। এবারে বন্ধুরা এখানে পেরেন্টস অর হাজব্যান্ড ডিটেলস চাইছে, তো এখানে ক্লিক করবেন, করে আপনি বাবা মা হাজব্যান্ড যার নাম লিখতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর এখানে স্যালুটেশন ক্লিক করবেন, তারপর মিস্টার মিসেস যেটা এখানে সিলেক্ট করবেন, তারপর এখানে প্রথম নাম লাস্ট নাম এবং মিডিল নাম যেটা থাকে দিয়ে দেবেন। তারপরে বন্ধুরা এখানে ইন্ডিয়া রয়েছে, তারপর এখানে ওয়েস্টবেঙ্গল রয়েছে, তারপর এখানে ডিস্ট্রিক্টটা আপনি আপনার সিলেক্ট করুন, তারপর এখানে ক্লিক করে সাব ডিভিশনটা সিলেক্ট করুন, তারপর এখানে ক্লিক করে একইভাবে কিন্তু রুরাল কি উরবান সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ব্লকটা সিলেক্ট করুন, তারপর এখানে ক্লিক করে ব্লকের নামটা সিলেক্ট করুন, তারপর এখানে চাইলে একইভাবে গ্রাম দিতে পারেন, পোস্ট অফিস দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। এবারে বন্ধুরা এখানে অ্যানুয়াল ইনকামটা আপনি দিয়ে দেবেন এখানে কত, তারপর বন্ধুরা এখানে ক্লিক করে 2022 সিলেক্ট করুন, তারপর কি কারণের জন্য আপনি চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর যদি আর না হলে আদার এসে ক্লিক করবেন, করার পরে আমি এখানে স্কলারশিপের জন্য চাইছি, তো স্কলারশিপ এখানে লিখে দেবো। এবারে এই চেক বক্সটাতে টিক মার্ক করে সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাব। এবার একটু সময় লাগছে বন্ধুরা। এবারে এখানে টোটালস আপনি যেগুলো এন্ট্রি করেছেন সবগুলো এখানে কিন্তু শো করছে, তো আমি এগুলো হাইড করে রেখেছি। আর নিচে দিয়ে চলে আসবেন, আসার পরে যদি কোথাও ভুলভাল মনে হয় আপনার, তো এডিট অ্যাপ্লিকেশন করে আপনি সেগুলো এডিট করে নিতে পারেন। আর সব কিছু ঠিকঠাক থাকে তো অ্যাটাচ সাপোর্টেড ডকুমেন্টস এখানে ক্লিক করবেন। এবারে এখানে আপনি চাইলে আধার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এখানে আপলোড করতে হবে, আপনার রেসিডেন্টের প্রুফ হিসাবে জেপিজি পিএনজি ফরম্যাটে হতে হবে, 100 কপির মধ্যে হতে হবে। আর আপনার এক কপি ফটো সেটাও জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে, 100 কপির মধ্যে। আর এখানে ইনকাম প্রুফ, পঞ্চায়েত থেকে আপনি একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে নেবেন, সেটাকে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন, তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট করবেন। করার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি পরে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।